এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা হচ্ছে ডাইনামিক্যালি কালার চেঞ্জ করতে পারি একটা HTML পেজের, অ্যান্ড ইটস কাইন্ড অফ ভেরি ফান প্রজেক্ট। সো আমরা যদি এটাকে যদি রিলোড দিই, আপনারা দেখেন এটা হচ্ছে প্রতি আধা সেকেন্ড পরপর হচ্ছে কালার চেঞ্জ হবে, আধা সেকেন্ড পরপর। আর যখনই 10 সেকেন্ড হয়ে যাবে, সে এই যে কালার চেঞ্জ করার যে অপশনটা, এটা সে স্টপ করবে। সো এখন হচ্ছে 10 সেকেন্ড হলো, এই জন্য সে কালার আর চেঞ্জ করবে না। বাট স্টিল হচ্ছে আমি যদি চেঞ্জ কালারে ক্লিক করি, সে অটোমেটিক হচ্ছে কালার চেঞ্জ করবে। দেখেন আমি যখনই চেঞ্জ কালারে ক্লিক করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। তো আবার হচ্ছে আমি আবার যদি রিলোড দিই, আবার সে অটোমেটিক 10 বার হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত সে তার কালার চেঞ্জ করবে প্রতি আধা সেকেন্ড পর পর, অ্যান্ড 10 সেকেন্ড হলে সে স্টপ হয়ে যাবে। সো ইটস কাইন্ড অফ ভেরি ফান প্রজেক্ট অ্যান্ড প্রিটি ইজি প্রজেক্ট। সো হোপফুলি হচ্ছে এটা থেকে হচ্ছে আপনি, এটা অ্যাকচুয়ালি মাইট বি রিয়াল লাইফ আপনারা কতটুকু ইউজ করবেন জানি না, বাট হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন এটা করতে গিয়ে, সিন্স ইটস এ ফানি প্রজেক্ট, জাভাস্ক্রিপ্ট আপনার শেখা হচ্ছে ইজি হবে। আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবো, সে নাম দিই RGB কালার, RGB কালার, সে ইটস এ ডাইনামিক RGB কালার, ডাইনামিক। আমি আমার সাবলাইম টেক্সট ওপেন করি, ফাইলে যাই, ওপেন ফাইলে গিয়ে আমি ডেস্কটপ থেকে ডাইনামিক RGB কালারটা চিনিয়ে দিই, ফাইল ওপেন ফোল্ডার, এক্সকিউজ মি, এটা এটা হবে ওপেন ফোল্ডার, ডাইনামিক RGB কালার। সো এখানে আমি রাইট বাটন ক্লিক করে কিছু ফাইল তৈরি করি, একটা হচ্ছে index.html, আর একটা হচ্ছে script.js। সো প্রথমে index.html হচ্ছে আমি HTML বলার ফ্লেট কোডটা নিয়ে আসি, আর এখানে আমি স্ক্রিপ্টের সোর্সটা বলে দিই, সোর্স হচ্ছে script.js। সো এখানে সাপোজ আমি heading 1-এ বলে দিই দিস ইজ heading 1, তারপর কিছু লরেম টেক্সট দিয়ে দিই, কিছু লরেম টেক্সট দিয়ে দিলাম। সো এটাকে আমরা যদি ওপেন ইন ব্রাউজারে যদি দেখি, তাহলে হচ্ছে এরকম দেখতে পাবো। সো এবার হচ্ছে আমি স্ক্রিপ্টে কিছু হচ্ছে লিখবো। সো আমি প্রথমে হচ্ছে বডিকে সিলেক্ট করি, যে বার বডি ইকুয়াল টু document.body, সে আমি বডিকে স্টাইল করবো, body.style.background color ইকুয়াল সে রেড কালার, এটা হচ্ছে নেম ভেরিয়েবল, এটা হচ্ছে রেড কালার। সে আমরা হচ্ছে টেক্সটকে হচ্ছে হোয়াইট দিব, তো আমরা এখানে বলে দিলাম কালার হবে হোয়াইট। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এখানে এই যে রেড আছে, রেডের জায়গায় আমরা RGB এ ভ্যালু দিয়ে দিতে পারি, RGB ভ্যালু, এক্সকিউজ মি। সে আমরা হচ্ছে একটু থিঙ্ক করেন যে আমরা দিলাম যে আমার রেড হচ্ছে 255, সে গ্রিন হচ্ছে 0, রেড গ্রিন ব্লু হচ্ছে 0, তাহলে এটা আমাকে যেটা দিবে হচ্ছে রেড কালার দিবে, তো এক্ষেত্রে আমি রেড কালার পাইলাম। সো আমরা এই যে এই মুহূর্তে হচ্ছে ম্যাথ, ওকে এই মুহূর্তে কালার হচ্ছে আমি এই মুহূর্তে টিল রাখি, বিকজ রেড হচ্ছে চোখে লাগে। এনিওয়ে আমি কনসোলে যাই। সো জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট আছে ম্যাথ, সো এটা হচ্ছে অনেকগুলো প্রপার্টিজ এবং মেথড আছে। সো এগুলো হচ্ছে আমরা যেগুলো কাজ করে, সে আমরা যেমন হচ্ছে আমরা যে ফ্লোর, যে কোনো একটা বিল্ডিংয়ে দুইটা, যে আমার মাথার উপরে যে অংশ থাকে এটা হচ্ছে সিল বা সিলিং, আর নিচের অংশ বলে ফ্লোর, আই মিন আমরা এখানে এখানেও একটা ফাংশন আছে ঠিক এরকম, যে ম্যাথ ডট ফ্লোর, সাপোজ 2.2, এটা আমরা ফ্লোর ফ্লোর, তো ফ্লোর হচ্ছে নিচের দিক, তো এটা আমাকে 2 দিবে। সে আমরা এটারই যদি আমরা উপরের দিক পাইতে চাই, তাহলে এটা হচ্ছে CEIL সিল। সো আবার ম্যাথের হচ্ছে আরেকটা ফাংশন আছে, সে রাউন্ড, সে রাউন্ড, সাপোজ আপনি কোথাও মনে করেন যে 98 টাকার নাস্তা খাইছেন বা খাবার খাইছেন, তো বলে না যে রাউন্ড ফিগার 100 টাকা, বা যে কোনো জায়গায় যে যেখানে আসলে এই যে 2 টাকা 4 টাকা হচ্ছে ইগনোর করা যায়। সো ঠিক এখানে যে ম্যাট ডট রাউন্ড হচ্ছে কাছাকাছি, যেটার কাছাকাছি যাওয়া যাবে ওই ভ্যালুটা দিবে, সাপোজ 2.4, এটা হচ্ছে 2-এর কাছাকাছি, এটা আমাকে 2 দিবে। বাট আমি যদি এখানে দিই 2.6, এটা 2.5-এর উপরে, সেক্ষেত্রে এটা 3-এর কাছাকাছি, সো এটা আপনাকে হচ্ছে দিবে 3, এটা হচ্ছে ম্যাট ডট। তো এদের আরেকটা ফাংশন আছে ম্যাট ডট র্যান্ডম, সো এটা আপনাকে যে ভ্যালুটা দিবে এটা হবে 0 থেকে 1 পর্যন্ত, 0 না কিন্তু, 1ও না কিন্তু, 0 থেকে 1 পর্যন্ত। সো দেখেন 100 মে একরকম। সো আমার হচ্ছে
যে আমার হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত কোন ভ্যালু চাই, তাহলে হচ্ছে আমি জাস্ট এখানে এটা বলে দিব যে 0 থেকে 10 পর্যন্ত। তো এখন এটা দেখেন, এটা হচ্ছে 10-এর ভিতরে আসবে যতবার আমি হচ্ছে দিব। তো আমরা আগে তো জানছি যে ম্যাট ডট ফ্লোর, এটা কাজ হচ্ছে এটা আমাকে একটা ইন্টেজার দেয়, তো আমি এখানে বলে দিব ম্যাট ডট র্যান্ডম সে 10। আমি ব্রেকেট শেষ করলাম। তো এবার দেখেন আমার হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত সে আমাকে হচ্ছে রেজাল্ট দেবে, এটাই হচ্ছে রেজাল্ট। সো আমি হচ্ছে এটা কপি করে নিয়ে যাই। সো আমি আগের পজিশনে যদি যাই, আমি এটা হচ্ছে এখানে ফেস্ট করে দিই। তো আমাদের টার্গেট হচ্ছে দেখেন RGB, এটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255 হইতে পারে, 255, এটা হচ্ছে 0 থেকে পর্যন্ত, মানে 0 থেকে 255 পর্যন্ত। তো আমরা এই যে এখানে হচ্ছে 10 পর্যন্ত হচ্ছে না করে এখানে সে আমরা বলে দিলাম যে 255। সো এটা আমাকে যেটা দিবে 0 থেকে 255 ভ্যালু দিবে। সো আমরা এরকম হচ্ছে আমাদের মূলত হচ্ছে 3টা ভ্যালু দরকার, সে এটা যেহেতু নাম্বার, নাম্বার 1 ইকুয়াল টু হচ্ছে এটা, সেম নাম্বার 2-র ক্ষেত্রে এরকমই হবে। সো নাম্বার 2 হবে এটা, নাম্বার 3-ও হবে এটা। সো আমরা হচ্ছে এই যে এখানে যে ভ্যালুগুলো, সো আমরা জানি যে এই লাইনটা হচ্ছে এই নাম্বার 1 0 থেকে 255 হবে, নাম্বার 2 0 থেকে 255 হবে, নাম্বার 3-ও 0 থেকে 255 হবে। সো আমরা হচ্ছে এখানে এই RGB-তে হচ্ছে RGB এখানে হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে বলে দিব যে সে এখানে প্লাস প্লাস দিয়ে যে প্রথমত আমি জানি হচ্ছে আমার নাম্বার 1, ওকে আমি হচ্ছে এটা কি বলে PSP-র মতো করে ভেরিয়েবল লিখছি, ইয়ার ক্ষেত্রে তো হচ্ছে ভার্স ভার। তো আমরা এখানে হচ্ছে যে বলে দিব যে নাম্বার 1, তাহলে নাম্বার 1, তারপর হচ্ছে আমরা জানি যে এরপর হচ্ছে আমাদের কমা দিতে হয়, দেন কমা দিয়ে হচ্ছে আরেকটা নাম্বার শুরু হবে, ওকে। নাও ইটস লুক বিট কমপ্লিকেটেড। সো আমি হচ্ছে আমি আগের পজিশনে ব্যাক টু ফিরে আসি। সো RGB আমার ভ্যালু হচ্ছে সে 255 0 0, এটা হচ্ছে আমার ভ্যালু হুইচ অ্যাকচুয়ালি গিভিং মে দ্য রেড কালার। সো আমরা আমরা যখনই কোনো স্ট্রিং লিখি সে ভার নেম ইকুয়াল টু সে পলুদেব। সো আমি এখানে লিখলাম যে ভার টেক্সট ইকুয়াল টু মাই নেম ইজ, তারপর এখানে কনকেট করবো যে নেম। তো আমরা এটা জানি যে এটা হচ্ছে নর্মালি বলে, আর এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং হচ্ছে এই ডাবল কোট হতে পারে, আবার হচ্ছে সিঙ্গেল কোট হতে পারে, ডাবল কোট হতে পারে, সিঙ্গেল কোট হতে পারে। বাট এই নতুন জাভাস্ক্রিপ্টে, মডার্ন জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট এটার পাশাপাশি আমরা যেটা দিতে পারি এখানে ব্যাকটিকও দিতে পারি, এক্সকিউজ মি, ব্যাকটিক। তো আমরা 3 ভাগে লিখতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল কোট, আবার ডাবল কোট, আবার হচ্ছে ব্যাকটিক। সো ব্যাকটিক হচ্ছে আমরা ওই যে একের আগে টিল্ডার কাছাকাছি থাকে, টিল্ডা, আবার হচ্ছে একের আগে, যে প্রথমে যেমন আমরা প্রথমে হচ্ছে ব্যাকটিক, তারপর হচ্ছে থাকে 1, তারপর 2, তারপর 3, আপনার কিবোর্ডে হচ্ছে ওই উপরের সারির নাম্বার কীতে ব্যাকটিক থাকবে। সো আমরা এইভাবে লিখতে পারি। সো এখানে হচ্ছে আমি ব্যাকটিক দিয়ে দিই, এক্সকিউজ মি, আর ব্যাকটিক। সো ব্যাকটিকের একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইন্টারপোলেশন কাজ করে, মানে হচ্ছে আমি ব্যাকটিকের ভিতরে ডিরেক্ট ভেরিয়েবল লিখতে পারি, আর এই এটা করে এটার ভিতরে হচ্ছে আমি ভেরিয়েবল লিখতে পারি। সো আমার ভেরিয়েবল হচ্ছে নেম। সো এই মুহূর্তে তাহলে হচ্ছে টেক্সট দাঁড়াবে হচ্ছে মাই নেম ইজ পলুদেব। আই থিঙ্ক এটা হচ্ছে আপনাকে এই এই জিনিসটাকে বলা হয় যে হোল প্রসিজার যে করলাম এটাকে বলা হয় যে স্ট্রিং ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন। আপনি মোটামুটি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইন্টারপোলেশন আছে আপনি দেখবেন, PSP-তেও আছে, রুবিতে আছে স্ট্রিং ইন্টারপোলেশন। সো আমরা হচ্ছে এখানে এই স্ট্রিং ইন্টারপোলেট করবো।
সো আমরা প্রথমে হচ্ছে এটা চেঞ্জ করে, সিঙ্গেল কোট চেঞ্জ করে আমি ব্যাকটিক দিব, ব্যাকটিক। সো আমি এখানে এই 255-এর জায়গায় আমি হচ্ছে ওই ইন্টারপোলেশনের জন্য এখানে লিখে দিব যে এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান। তারপর পরেরটা হচ্ছে আবার আমি স্ট্রিং ইন্টারপোলেশনের জন্য রেডি করব, তারপর এখানে দিব নাম্বার টু। তারপর হচ্ছে সে এখানে আমি দিলাম যে নাম্বার থ্রি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমি সাইলেন্ট করে রাখি, আই মিন কমেন্ট করে রাখি। এবার আমি যদি রিলোড দেই তাহলে আপনারা দেখবেন একসময় একরকম কালার। এখানে হচ্ছে প্রায় মানে যতগুলো কালার আছে জাভাস্ক্রিপ্টে, আই মিন আরজিবি দিয়ে করা সম্ভব সবগুলো কালার, কারণ হচ্ছে এটা সাপোজ এই একসময় একরকম ভ্যালু দিবে। সো আমি হচ্ছে এখন দেখেন আমি ডাইনামিক্যালি হচ্ছে মিলিয়ন অফ কালার ইউজ করতে পারি এখানে, মিলিয়ন মিলিয়ন কালার আমার ওয়েবসাইটে। এবার ইটস অ্যাকচুয়ালি কাইন্ড অফ ভেরি কুল ফিচার্স একটা ওয়েবসাইটের জন্য, যদি হচ্ছে আপনি কোনো প্রফেশনালি হচ্ছে এগুলো ইউজ করবেন না, বিকজ প্রফেশনালি পিপল ওন্ট এনকারেজ ইউ এই জাতীয় কালার ইউজ করার জন্য। ওকে, বাট ইটস অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফান। সো আমরা সাপোজ হচ্ছে এখানে একটা বাটন ক্লিক করবো, যে বাটন ক্লিক করলে হচ্ছে কালার এখানে চেঞ্জ হবে। সে আমরা এইচ ওয়ানের পরে একটা বাটন দিয়ে দিই যে চেঞ্জ কালার। সো আমরা প্রথমে হচ্ছে এখানে বাটনকে সিলেক্ট করবো, বাটন ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর সে বাটন। সো আমাদের এখানে হচ্ছে এই কি প্লেয়ার হচ্ছে এটা, এই 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 হোল অংশটা যেটার কাজ হচ্ছে কালার চেঞ্জ করা। ওকে, আমি এই অংশটা বোঝানোর জন্য বলছিলাম, এটা আমি কেটে দিই টোটালি। সো আমি হচ্ছে এই অংশটা একটা ফাংশনের ভিতরে নিয়ে যাই, সে ফাংশন FUNCTA1 কালার চেঞ্জ এই এই অংশটা। তো আমি এটা হচ্ছে কাট করে এখানে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি ওই ইনিশিয়ালি কালার চেঞ্জ এটা ইনভোক করে দিলাম। সো আমার এই বাটনটা সিলেক্ট করার পর এখানে একটা লিসেনার দেব আমি, সে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। সো অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে দুইটা প্যারামিটার, প্রথম দুইটা না সরি আরও বেশি প্যারামিটার, বাট দুইটা হচ্ছে লাগবেই। সো প্রথম প্যারামিটার হচ্ছে আমি কোন ইভেন্টের জন্য লিসেন করব। সো আমি হচ্ছে ক্লিক ইভেন্ট, যে ইউজার যখন বাটনে ক্লিক করবে, তারপর হচ্ছে এই বাটনে ক্লিক করলে কোন ফাংশনটা হচ্ছে আমি এক্সিকিউট করবো। সো আমার ক্ষেত্রে হচ্ছে কালার চেঞ্জ নামক ফাংশনটা আমি এক্সিকিউট করবো। সো এবার আমরা যদি এটা রিলোড দিই, আমরা হচ্ছে এখানে একটা বাটন দেখতে পাবো, যখনই বাটনে ক্লিক করবো ওই ফাংশনটা এক্সিকিউট হবে, সেক্ষেত্রে হচ্ছে আমি কালার পাবো। এখন হচ্ছে আমি মিলিয়ন অফ কালার হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাবো, এই শুধু চেঞ্জ কালারে ক্লিক করবো, এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে কালার চেঞ্জ করে দেবে, দেয়ার আর মিলিয়ন অফ কালার। ওকে, সো আমি আরও একটু ফানি থিং দেখাই আপনাকে। মনে করেন যে আপনি চাচ্ছেন যে এই পেজটা যাতে লোড হইলেই যাতে অটোমেটিক একটা সার্টেন টাইম পরপর হচ্ছে কালার চেঞ্জ হয়, সো এটার জন্য আমি আরেকটা ফাংশন আছে বলে যে সেট ইন্টারভাল, ইন্টারভাল। সো এটা ইনিশিয়ালি হচ্ছে দুইটা প্যারামিটার নেয়, তো আমরা হচ্ছে দুইটাই ইউজ করি। সো প্রথম হচ্ছে কোন ফাংশনটা আমরা এক্সিকিউট করবো, সো আমরা এক্সিকিউট করবো হচ্ছে কালার চেঞ্জ ফাংশন। তারপর আমি বললাম যে কত সময় পরপর, আপনি বললেন যে 500 মিলি সেকেন্ড, মানে হচ্ছে হাফ সেকেন্ড পরপর, মানে আধা সেকেন্ড পরপর। আমি রিলোড দিই, দেখেন এটা হচ্ছে অটোমেটিক আধা সেকেন্ড পরে এটা কালার চেঞ্জ হচ্ছে। ওকে, সো আপনি থিঙ্ক করলেন যে আমি হচ্ছে আধা সেকেন্ড পরপর কালার চেঞ্জ করুক ঠিক আছে, বাট হচ্ছে সাপোজ 2 মিনিট বা 3 মিনিট পরে আর কালার চেঞ্জ হবে না, সো সেক্ষেত্রে হচ্ছে আমার কী করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে আমি একটা ভেরিয়েবলে রাখতে হবে, সে ভার সে সে আমি এখানে নাম দিলাম যে অটো কালার চেঞ্জ, অটো কালার। সো আমার ভেরিয়েবল। তারপরে আরেকটা জাভাস্ক্রিপ্টে ফাংশন আছে, এটা হচ্ছে যে আমি হচ্ছে কোনো যে কোনো একটা ফাংশন হচ্ছে ডিলে করতে পারি, যে আমি চাচ্ছি যে ওয়েবসাইটটা 10 মিনিট পরে এই কাজ করুক। সো এটার এটার নাম হচ্ছে সেট টাইম আউট। সো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে প্রথম একটা ফাংশন নেয়, অ্যান্ড তারপর হচ্ছে এখানে হচ্ছে কত সময় পরে আমি এটা এক্সিকিউট করবো এটা বলো। সাপোজ আমি বললাম যে 10,000 সেকেন্ড পরে হচ্ছে তুমি এই এই ফাংশনটা এক্সিকিউট করবো। তো এই ফাংশনের ভিতরে আমি এখানে যে অটো কালার আছে এটাকে হচ্ছে ক্লিয়ার করে দিব। সো এটা হচ্ছে নাম হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল। সো আমি বলবো যে অটো কালার,
সো এবার আমি যদি রিলোড দিই তাহলে দেখবো যে কালার চেঞ্জ হচ্ছে, বাট যখনই এটা হচ্ছে 10 সেকেন্ড হবে তখন হচ্ছে এই কালার চেঞ্জ হচ্ছে অপশন বন্ধ হয়ে যাবে। সো এখনও 10 সেকেন্ড হয় নাই। ওকে 10 সেকেন্ড হয়েছে, সো এই মুহূর্তে হচ্ছে এটা কালার মানে রোটেটিং বন্ধ করে দিছে। সো বাট স্টিল আমি হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, চেঞ্জ কালারে ক্লিক করলে হচ্ছে কালারগুলো চেঞ্জ হবে। সো দ্যাটস অল, আর ইটস কাইন্ড অফ ভেরি ফান প্রজেক্ট। আর এগুলো হচ্ছে আপনার যেটা হচ্ছে ইট উইল কিপস ইউ মোটিভেট টু ওয়ার্ক উইথ জাভা স্ক্রিপ্ট, কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইজ রিয়েলি ইজি ল্যাঙ্গুয়েজ এবং আপনি হচ্ছে লট অফ থিংস হচ্ছে অ্যাচিভ করতে পারবেন এই ডকুমেন্ট অবজেক্ট মডেলের মাধ্যমে। আর এই সোর্সগুলো হচ্ছে আমি আমার ইউটিউব ভিডিওর নিচে হচ্ছে দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে গেলে টেক্সট টিউটোরিয়ালও পাবেন। আর আপনারা যদি থিঙ্ক করেন এই ভিডিওগুলো আপনাদের জন্য ইউজফুল, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টেক কেয়ার।